হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটা কমপ্লিট টিউটোরিয়ালস, কি করে আপনার বাড়ি তৈরি করার জন্য পঞ্চায়েতে গিয়ে অ্যাপ্লাই করবেন এবং বাড়ি তৈরি হয়ে যাওয়ার পরে কি করে অকুপেন্সি সার্টিফিকেট কালেক্ট করবেন। চলুন দেখে নেওয়া যাক। স্পেশালি এই ভিডিওটা আমি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রুলস বেস করেই বানিয়েছি, বাট অলমোস্ট সব স্টেটের পঞ্চায়েতের রুলস অনেকটা একই। কমপ্লিট প্রসেসটাকে আমি স্টেপ বাই স্টেপ কয়েকটা স্লাইডে নিয়ে আসছি। দেখুন, স্টেপ ওয়ান, আপনার জমি চুজ করুন যেখানে আপনি আপনার বাড়িটা বানাতে চাইছেন। জমির টাইপ যদি বাস্তু না থাকে তাহলে সেটা বাস্তুতে কনভার্ট করতে হবে। তারপর কোনো ইঞ্জিনিয়ারের কাছে বিল্ডিং এর ড্রয়িং আর সাইট প্ল্যান বানাতে দেবেন। এই জমি চুজ করার জন্য পঞ্চায়েতের কিছু গাইডলাইনস আপনাকে মেনে চলতে হবে, যেমন পর্যাপ্ত ড্রেনেজ ফেসিলিটিস, আবর্জনা ফেলার ঠিকঠাক জায়গা, অ্যাপ্রোচ রোডের জন্য 1 মিটার 800 mm চওড়া আপনার জমির প্রবেশ পথ, যদি আপনার প্লটের সামনের রাস্তা 1 মিটার 800 mm কম থাকে তাহলে সেখানে আপনি রাস্তার মাঝখান থেকে 1 মিটার 800 mm ছাড়ার পর 900 mm ওই পাশ থেকেই ছাড়তে হবে। আপনার বাড়ি বানানোর জন্য কোনো পুকুর, ডোবা এসব বন্ধ করতে পারবেন না। ম্যাক্সিমাম কভারেজ এরিয়ার যে রুলস রয়েছে তাতে আপনার প্লট এরিয়ার 2/3 আপনি ম্যাক্সিমাম কভার করতে পারেন আপনার বিল্ডিং এর জন্য। আর দেখুন, এই 1/3 এরিয়া আপনাকে চারিদিকে ছেড়ে রাখতে হবে। আপনার বাড়ির হাইট ম্যাক্সিমাম 15 মিটার করতে পারেন। হাইট মেজারমেন্টের ক্ষেত্রে প্যারাপেট ওয়াল কিংবা ওয়াটার ট্যাঙ্ক, চিমনি এসব ধরা হবে না হাইটে। আর কিছু রুমের ডাইমেনশন গাইডলাইনস আছে, দেখুন, যেমন হ্যাবিটেবল রুমের জন্য 6 স্কোয়ার মিটারের কম এরিয়া হবে, হওয়া চলবে না, আর 2.5 মিটার এর কম উইথ হবে না। কিচেন বাথরুম ছাড়া যে রুমগুলো আমরা ইউজ করি সেই রুমগুলোকে আমরা হ্যাবিটেবল রুম বলি। কিচেন 3 মিটার স্কোয়ারের কম চলবে না এবং উইথ 1.2 মিটারের কম হবে না। বাথরুম টয়লেট যদি একসাথে হয় তাহলে 17 থেকে 20 স্কোয়ার মিটারের কম হবে না এবং বাথরুমের একটা ওয়াল আপনাকে আউটার ওয়াল করতে হবে। ড্রাই ল্যাটিন পুরো বিল্ডিং এ আপনার কোথাও রাখা চলবে না। আউটার ওয়াল বিল্ডিং এর 250 mm করা চলবে না। আর আপনার বাউন্ডারি ওয়াল, আপনার পুরো বিল্ডিং এর যে বাউন্ডারি ওয়াল সেই বাউন্ডারি ওয়াল আপনার 1.15 মিটারের উপরে হওয়া চলবে না। একতলা বাড়ি হলে স্টেয়ারকেস আপনার 1 মিটার চওড়া স্টেয়ারকেস করতে হবে মিনিমাম, আর 250 mm কম হেড আর 180 mm বেশি আপনাকে রাইস রাখতে হবে। উডেন স্টেয়ারকেস লাগানো যাবে না। এই ছিল কিছু গাইডলাইনস। এরপর আমরা চলে যাব স্টেপ টুতে। স্টেপ টুতে আছে পঞ্চায়েতে গিয়ে কিংবা নেট থেকে আপনি ফর্ম 4A কালেক্ট করতে পারেন, তারপর সেটা বাই হ্যান্ড ফিল আপ করতে হবে। ফিল আপ করা ভীষণ ইজি। দেখুন, আপনার পঞ্চায়েতের নাম, পঞ্চায়েত সমিতির নাম, জমির মৌজা নম্বর, ডাক নম্বর, কোন থানা এসব। এই ফিস অ্যামাউন্টের জায়গাটা ছেড়ে রাখবেন, পঞ্চায়েতে গিয়ে এটা টাকাটা পেড করার পর ফিল আপ করবেন। আর বাউন্ডারিস দিতে হবে, আপনার জমির চারিদিকে কি কি রয়েছে তার ডিটেলস। আর এই কয়েকটা আন্ডারটেকিং আছে
যে আপনি পঞ্চায়েতের সব রুলস মেনেই আপনার বাড়িটা বানাচ্ছেন। নিচে আপনাকে সাইন করতে হবে, আপনার নাম ব্লক লেটারে লিখতে হবে, আপনার ফুল কমিউনিকেশন অ্যাড্রেস দিতে হবে, ডেট দিতে হবে, আপনার বিল্ডিং প্ল্যান এবং সাইট প্ল্যান যেগুলো বানানো হয়েছে আপনার ইঞ্জিনিয়ারের কাছে বানিয়েছেন সেগুলোর 3 কপি ব্লু প্রিন্ট করাতে হবে। তার সাথে আপনার জমির যেসব কাগজপত্র ডকুমেন্টস রয়েছে যেমন রেকর্ডস, দলিল, এসব জেরক্স করে অ্যাটাচ করতে হবে। এরপর পঞ্চায়েতে গিয়ে আপনার বাড়ির এরিয়ার হিসাবে আপনার যেই অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্ট আপনাকে পেড করতে হবে। এই অ্যামাউন্টের লিস্টটা আপনি পঞ্চায়েত রুলসের টেবিল নাম্বার 1 এ পেয়ে যাবেন, ওখানে দেওয়া আছে কোন টাইপের বাড়ির জন্য কি রকম অ্যামাউন্ট। যে 3টে কপি নিয়ে যাবেন তার 2টো কপি জমা নিয়ে নেবে আর অরিজিনাল কপিটাতে আপনাকে রিসিভ করে দেবে। ম্যাক্সিমাম 30 দিনের মধ্যে পঞ্চায়েত আপনার ল্যান্ডে গিয়ে ভেরিফিকেশন করে আসবে, যদি স্যাটিসফাইড হয় তাহলে আপনাকে ভেরিফিকেশনের 30 দিনের মধ্যে আপনাকে কনস্ট্রাকশন স্টার্ট করার জন্য একটা টাইম লিমিট দিয়ে নোটিশ দিয়ে দেবে। এরপর আমরা চলে যাব স্টেপ 3-তে। স্টেপ 3, আপনার সঠিক সময়ে কনস্ট্রাকশন হয়ে যাওয়ার পর আপনি আবার আপনার 2 কপি ফাইনাল ড্রয়িং আপনার কনস্ট্রাকশন এরিয়া মার্ক করে অ্যাপ্লিকেশন করবেন। 15 দিনের মধ্যে আপনার পঞ্চায়েত ইন্সপেকশন করে স্যাটিসফাইড হলে আপনাকে অকুপেন্সি সার্টিফিকেট দিয়ে দেবে। বাট এই অকুপেন্সি সার্টিফিকেট পাওয়ার আগে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার এক্সেস মেটেরিয়ালস যেসব আপনার বাড়ি তৈরির জন্য আপনি ইউজ করেছেন যেমন স্টোন, এগ্রিগেট, স্যান্ড, এসব আপনার যেসব এক্সেস হয়ে গেছে সেসব যদি অন্য কারোর প্রপার্টিসের উপর পড়ে থাকে কিংবা পঞ্চায়েতের প্রপার্টিসের উপর পড়ে থাকে সেসবগুলোকে আপনাকে সরিয়ে নিতে হবে, তারপরে আপনি অকুপেন্সি সার্টিফিকেট পাবেন। তো এটাই ছিল কমপ্লিট প্রসেস। যদি এই রুলস গুলো আপনি মেনে আপনার বাড়ি বানানোর জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এক চান্সে প্রুভ হয়ে যাবে। এরপরেও যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে সঠিক ভাবে গাইড করার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান। যদি আপনি ভিডিওটা থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আগেও আমি আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।